மாட்டுக்கு செய்ய வேண்டியதா இருக்கலாம். இருக்கலாம் போ, இருக்கலாம் আমি একটা রেডি কোনো দাঁড়াই আছি, ও বাইককে নেড়ে লাগছে, বাপরে বাপ বাইককে নেড়ে লাগছে ঘরে, মানে এমন বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত। আমরা বর্তমানে রয়েছি পাঁচপীর সংলগ্ন এলাকায়। এখানে আজ সকালবেলা মর্মান্তিক পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আমরা এমনটাই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখছেন এখানে কিছুক্ষণ আগেই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। সেই পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে। আমরা সেই চিত্রই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখছেন এখানে মানুষের জটলা। তো কি ঘটেছিল এখানে, কি শুনলেন? এরাই ভালো জানে, আমরা কোনো বলতে পারবো না। মানে কি শুনেছেন? ওই যে শুনছি সকালবেলা নাকি ও বড় মরিচ যাচ্ছিল। আচ্ছা, ওই আসিয়া কি করছে করিয়ে ওই আসার পথে এখানে নাকি এখন কি কেউ মারা গেছে কি? হ্যাঁ, ওই রথের ডাঙ্গার ছেলেটা মারা গেছে। কি নাম আপনার? আব্দুর রশিদ। আপনি কোথা থেকে আসছেন? বড় মরিচে। আমরা কথা বললেন না এখানকার স্থানীয় বাসিন্দার কাছ থেকে। আপনার শুনলে কিছুক্ষণ আগেই এখানে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। এই কাছে বাইক সজেরও ধাক্কা মারে এবং তার ফলেই এরকম ঘটনা ঘটেছে। আপনারা দেখছেন এখানে সকালে এরকম মর্মান্তিক ঘটনা, মর্মান্তিক ঘটনায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আমরা আরো কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানকার, একটু মানে কিভাবে এই দুর্ঘটনাটা ঘটলো একটু বলেন তো। এই দুর্ঘটনা তো সাধারণ নয়, দুই ঝাড়ি এক সাইড থেকে আসছে, পূর্ব দক্ষিণ পশ্চিম দিকে যাবে। আচ্ছা, একজন বাগার থেকে আসছে আর একজন আর কোথার থেকে আসলো, ও পিছি পিছি আসছে, আগে আসছে, আসিয়া ও বাড়ির সামনে স্লো করিয়ে বাড়ি বাড়ির দিকে গাড়িতে ঘুরাবে মতো অবস্থা। হ্যাঁ, ওই গাড়িটা পিছনের গাড়িতে আসি, ওই গাড়িটা লাগে দিয়া ওকে অ্যাক্সিডেন্ট করিয়া তারপরে ও ছিটকি চলে দিয়া গাছের মধ্যে লাগিয়ে দিয়ে ও মানে
ও অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে দ্রুত গতিতে ছিল দুটো গাড়ি, পুরো দ্রুত গতিতে নাম জানা গেছে কি না? ওইটার নাম আমি জানি না। তাদের বাড়ি কোথায়? হ্যাঁ, যারা আহত হয়েছে তাদের বাড়ি কোথায়? ওই তো এই মোলাঙ্গির পাশেই বাড়ি ওর, মানে না ওই ভাগ্নের বাড়ি, ভাগ্নের বাড়ি যে হয়তো কোন জায়গায় সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওই যে বাচ্চা মিয়ে যে আছে, বাচ্চা মিয়ের নাতি। এই একটা মর্মান্তিক ঘটনা, কি বলবেন? খুবই মর্মান্তিক ঘটনা, মানে এমন মর্মান্তিক ঘটনা, মনে করো ওই সেকেন্ডের মধ্যে দুই ঝঙ্গারে মানে আশঙ্কাজনক মৃত্যু পথে, একজনকার তো মৃত্যু হয়ে গেল আর একজন মৃত্যুর পথে। আপনার ও এখন হসপিটালে ভর্তি আছে? হসপিটালে ভর্তি আছে। কোন হসপিটাল? কুচবিহার। আপনারা কি আতঙ্কিত বর্তমানে? বর্তমানে তো আতঙ্কিত, মানে রাস্তাপথ চলার খুব কঠিন হয়ে গেছে, এমন আতঙ্কিত হয়ে গেছে মানে এটা বলাই যায় না আর কি। না বাবা, আমার নাম আব্দুল রফিক মিয়া। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম নগর নাফরা পাঁচপিট। এখানে কি পুলিশ প্রশাসন আসছিল? হ্যাঁ, পুলিশ থানার থেকে পুলিশ প্রশাসন আসছিল, গাড়ি দিয়ে উঠে নিয়ে গেল। এই যে দ্রুত গতিতে বাইক চালায়, বাইক চালকদের উদ্দেশ্যে কি বলবেন? বাইক চালা চালকদের উদ্দেশ্যে কি বলি, এটা তো প্রশাসনের কর্তব্য। এই দ্রুত গতিতে যে বাইক চালায় এটা প্রশাসনের কর্তব্য। প্রশাসন একদিকে বলা যায় অবহেলায় এরা মানে বসে থাকে থানায়। হ্যাঁ, কোনো মানে এই দ্রুত গতিতে চলার কোনো প্রতিবাদ থানাওয়ালা করতেছে না আর কি। আচ্ছা, কি নাম বললেন আপনার? আব্দুল রফিক মিয়া। এই জায়গাটার নাম? নগরনাফরা পাঁচপিড়। এই নগরনাফরা পাঁচপিড় এলাকায় আজ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, আমরা সেই চিত্রই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। দুটি বাইক সজোরে ধাক্কা মারে এবং সেই ধাক্কায় একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে এমনটাই আমরা জানতে পারছি। আপনারা দেখছেন এখানে মানুষের জটলা লক্ষ্য করা যাচ্ছে। দাদা, ঘটনাটা সম্পর্কে কি বলবেন? আমি তো এখানে মানে স্পটে ছিলাম না, আমি এখন আসলাম, এসে শুনলাম যে অ্যাক্সিডেন্টে এক ভদ্রলোকের মৃত্যু হয়েছে। তো সেই জন্য আমি দেখতে আসলাম, এসে দেখলাম একদম গাছের ছাল পর্যন্ত উঠে গেছে এবং শুনলাম একজন মারা গেছে আর একজন হাসপাতালে মানে অসুস্থ অবস্থায় ভর্তি আছে, তিনি বাঁচবেন কি না বলা যাচ্ছে না, এমনটাই শুনলাম। এরকম একটা মর্মান্তিক ঘটনা, এত দ্রুত গতিতে বাইক চালায়, বাইক চালকদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আমি বাইক চালকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের রাজ্য সরকার যেমন একটা কথা বলে যে সেফ ড্রাইভ সেফ লাইফ, আমাদের এটাকে খুব রেসপেক্ট করা দরকার। কারণ আমরা আজকের যে ঘটনাটা আমি প্রতিবেশীদের কাছ থেকে শুনতে পাইলাম, সেটা হচ্ছে দুটো বাইকে খুব দ্রুত গতিতে ছিল, ঠিক আছে, সেই জন্য হয়তো এই ঘটনাগুলো ঘটে। আর দ্রুত গতিতে থাকার জন্য তারা ঠিকঠাক মতো বাইক দুটোকে কন্ট্রোল করতে পারে না, বিশেষ করে যে বাইকটা কন্ট্রোল করতে পারেনি পিছনে থাকা, সেটা এসে গাছের মধ্যে লেগে এখানে সঙ্গে সঙ্গে ছেলেটার চোখ নাক মুখ দিয়ে পুরো ব্লাড চলে আসছে। তারপরে ছেলেটা মানে শীতলকুচি হাসপাতালে যায়, এখান থেকে ট্রান্সফার করা হয় এবং তারপর কিছুদূর যাওয়ার পর নাকি মৃত্যু হয়েছে, এরকমটা শোনা গেল আর কি। তাদের কি পরিচয় জানা গেছে? পরিচয় যতটুকু শুনলাম একজনের বাড়ি এখানে পাশে, এক কিলোমিটার হবে হয়তো মোলাঙ্গি বাজারে, আর একজনের বাড়ি ওইদিকে বাইরে, বুঝতে পারলাম না কোন জায়গায়। কিন্তু আমার মনে হইল যে একটু দেখে আসি, দেখি কি ব্যাপারটা কি। এসে খুবই খারাপ লাগতেছে, আমাদের সবারই সেফটি নিয়ে চলা দরকার, রাস্তাঘাটে চলতে গেলে আমাদের নিজেদের প্রাণ নিজেরাই সেভ করে চলবো, এভাবেই বাইক চালানো উচিত আমার মনে হয়। কি নাম আপনার? আমার নাম ইয়াজুল মিয়া। আপনার বাড়ি? বাড়ি বারামাসি। আপনি বাড়ি যাচ্ছিলেন? দেখে দাঁড়ালাম একটু দেখার জন্য এবং এখান থেকে আমি কিছু শিক্ষা নিলাম।
আচ্ছা, আমরা কথা বলে নিলাম পথ চলতেই এক ব্যক্তির সঙ্গে, আপনার শুনলেন সেফ ড্রাইভ সেফ লাইফ এর কথা, সবাই সাবধানে বাইক চালাবেন এমনটাই বললেন এই বাইকার হয়ে। আমরা দেখাচ্ছি আপনাদের এখানেই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, এই গাছে সজেরও ধাক্কা মেরেছে, গাছটি আমরা তুলে ধরছি। আপনারা দেখছেন অনেকেই এখানে এই ঘটনা দেখার জন্য ভিড় জমিয়েছেন। দাদা কি শুনলেন এখানে, কেন দাঁড়ালেন? এখানে শুনলাম নাকি আজকে সকাল 7টার দিকে একটা মানে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, এবং একজন নাকি মারা গেছে, আর একজন গুরুতর আহত, সে নাকি এখন কুচবিহারে আছে, এটা শোনা যাচ্ছে। তবে যেভাবে দেখতে পাচ্ছি অ্যাক্সিডেন্টের যে ইয়েটা, মানে এটা সাংঘাতিক একটা সমস্যা বলা চলে, কারণ গাছের ছাল পর্যন্ত উঠে গেছে। তারপরে স্থানীয়রা এখানে এসে উদ্ধার কাজ করলেন, এবং যে গুরুতর আহত তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠিয়েছে, এটাই আর কি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে যে দ্রুত গতিতে দুটো বাইকে ছিল। হ্যাঁ, শোনা যাচ্ছে বাইকটা কি মানে দুটো বাইকেই মানে প্রচণ্ড স্পিডে ছিল, স্পিডের কারণেই মানে সংঘর্ষটা আর কি মানে একদম ভালোভাবে একটা একটা সংঘর্ষ হয়ে গেছে। সে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে গাছের যে ছাল, সে মানে গাছের ছাল দেখলে বোঝা যাচ্ছে যে সংঘর্ষটা মর্মান্তিক বলাই চলে। বাইক চালকদের উদ্দেশ্যে কি বলবেন, এত দ্রুত গতিতে বাইক চালায়? কারণ দেখো সরকার তখন অনেক উদ্যোগ নিয়েছে সেফ ড্রাইভ সেফ লাইফ, তারপরে তো মানুষ যদি সচেতন না হয় এরপরে তো বলার কিছু নাই। এবার সরকার তো যা উদ্যোগ নিয়েছে ভালোই উদ্যোগ নিয়েছে, কারণ প্রত্যেক মোড়ে মোড়ে নাকা চেকিং, এবং যে প্রশাসনের যে ইয়া ব্যারিকেড, এখন সরকার স্টেপ কীভাবে কি নিবে, এখন নিজেকেই সচেতন হতে লাগবে। এবার আমি সচেতন হতে লাগবে, আপনাকেও সচেতন হতে লাগবে, তবেই তো অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানো সম্ভব। তাছাড়া তো কী বলবো, সচেতন নিজেকেই হতে হবে, এটাই হচ্ছে মূল কথা। যারা আহত হয়েছেন এবং মারা গেছেন তাদের কি পরিচয় জানা গেছে? হ্যাঁ, আমি শুনলাম এখানে যে হাকিম না করিম যে ছিল ওনার নাকি বলে ভাগিনা, তার বাড়ি রথের ডাঙ্গা এখানে বাড়ি। হ্যাঁ, আমিও ওখানে গিয়েছিলাম, দেখলাম লাস্টটা সম্ভবত বুঝি মর্গে পাঠানো প্রশাসন উদ্যোগ নিয়েছে, হয়তো এতক্ষণ হয়তো চলে গেছে। এটাই কি নাম আপনার? আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম। আপনার বাড়ি? শীতলকুচি পশ্চিম গাছতলা। গাছতলা, আপনি শুনেই এখানে আসলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে শুনে আসলাম। আচ্ছা, আমরা কথা বলে নিলাম আর এক বাইক আরোহীর সঙ্গে। আপনার শুনলেন যে এখানে আজ সকালবেলা একটি পথ দুর্ঘটনায় একজন গুরুতর আহত এবং একজনের মৃত্যু হয়েছে, আমরা সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এই মুহূর্তে লাইভটি সম্পন্ন করছি, পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুকে লাইক এবং ফলো করুন এবং বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। আরে গেল, আরে গেল, ও বাপরে।